মুন্সীগঞ্জের নাটেশ্বর দেউলে খননে দুষ্প্রাপ্য ও তাৎপর্যপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কৃত হয়েছে। দেশে এটাই প্রথম বলে জানিয়েছেন খননকারীরা। পাঁচ মাস ব্যাপী 10 একর জুড়ে এই খনন কাজে 800 থেকে 1200 বছরের প্রাচীন বিভিন্ন প্রত্ন নিদর্শন মিলেছে বলে জানিয়েছে খননকারী প্রত্নতাত্ত্বিক গবেষণা কেন্দ্র ঐতিহ্য অন্বেষণ। বুধবার দিনব্যাপী এসব খনন কার্যক্রম ও রঘুরামপুর বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। এছাড়াও একটি সুরক্ষা দেয়াল আবিষ্কৃত হয়েছে। এসব স্তূপে বৌদ্ধ ধর্মের দর্শনকে ফুটিয়ে তোলার নিদর্শন পাওয়া গেছে।